আসসালামু আলাইকুম একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা তুর্কির ইন্ডিজেনাস এয়ারক্রাফট ইঞ্জিন ইন্ডাস্ট্রি নিয়ে কারণ আমরা জানি যে মানে হচ্ছে সালের পর থেকে তারা ইউএভি এবং আসলে খুবই উন্নত করছে এবং একের পর এক তাক লাগানোর জিনিস তারা বিশ্ব দরবারে প্রকাশ করছে তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমি তুর্কির এয়ারক্রাফট ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে এবং তাদের যে ইন্ডিজেনাস ইঞ্জিনগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং যারা নতুন আমাদের চ্যানেলে জয়েন করেছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা ভিডিওতে দ্রুত একটি লাইক দিয়ে দিন তো তুর্কি তাদের যেই অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি আছে সেখানে বাহিরের বা ফরেন কোম্পানিদের আধিপত্য কমানোর জন্য তারা নিজেরা সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রোজেক্ট হাতে নেয় এবং বিভিন্ন ধরনের তারা ড্রোন এবং এয়ারক্রাফট তৈরি করার প্রজেক্ট হাতে নেয় এবং এর ভেতরে প্রধান সমস্যা হচ্ছে বেশিরভাগ পার্টস বিশেষ করে ইঞ্জিন আসলে ফরেন ম্যানুফ্যাকচারদের থেকে কিনে আনতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে আসলে ডিফেন্স প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে অনেক ধরনের কূটনৈতিক ব্যাপার থাকে যদি কূটনৈতিক ব্যাপার ভালো না থাকে তখন কিন্তু ওই ফরেন কোম্পানি ইঞ্জিন প্রোভাইড করা বন্ধ করে দিলে কিন্তু তাদের পুরো প্রোডাকশন অফ হয়ে যাবে সো বাইরের দেশের উপর নির্ভরশীলতা কমানোর জন্য আসলে নিজেরা সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য তারা কিছু ইন্ডিজিনাস উপরে হাত দেয় তো তুর্কিতে অনেকগুলো এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি আছে এর ভেতরে ইঞ্জিন নিয়ে যে কাজ করে সেটাকে বলা হয় তুসাস ইঞ্জিন ইন্ডাস্ট্রি এটি হচ্ছে তুর্কির নিজস্ব একটি প্রতিষ্ঠান যেটি আসলে উনিশশো সালে জয়েন্ট বেঞ্চার হিসাবে জি এভিশনের সাথে এবং তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রি এই সবাই মিলে হচ্ছে এই ইঞ্জিন ইন্ডাস্ট্রিটি বা তুসাস ইঞ্জিন ইন্ডাস্ট্রি টি ইআই প্রতিষ্ঠিত হয় তারা প্রথম দিকে আসলে জেনারেল এভিয়েশনের সাথে চুক্তি করে কিছু লাইসেন্সড ইঞ্জিন ইন হাউস বিল্ড করে যেমন জেনারেল ইলেকট্রিকের টি সেভেন হান্ড্রেড যেমন জেনারেল ইলেকট্রিকের এফ ওয়ান ওয়ান জিরো এবং এলএইচ টেক টি এইট হান্ড্রেড টার্মোসফট ইঞ্জিন এই রোটার ইঞ্জিন এগুলো কিন্তু তারা লাইসেন্স নিয়ে ইন হাউস মানে তুর্কিতেই ডেভেলপড করে জেনারেল এভিয়েশনের সাথে পার্টনারশিপ করে তো তাদের প্রাইমারি ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেহেতু তুজাস ইঞ্জিন ইন্ডাস্ট্রি তো আমরা এই পুরো ভিডিওতে তুজাস ইঞ্জিন ইন্ডাস্ট্রি নিয়ে বা টিইআই এটিকে নিয়ে বিস্তারিত কথা বলবো এটির পার্সেন্টেজ যদি আমি বলি শেয়ার পার্সেন্টেজ তুর্কিশ অ্যারোস্পেস হচ্ছে প্রায় পঞ্চাশ এবং জিই অ্যারোস্পেস হচ্ছে ছেচল্লিশ আর আদার্স দুটি হচ্ছে যেমন তুর্কিশ অ্যারোনটিক্যাল অ্যাসোসিয়েশন এবং তুর্কিশ আর্ম ফোর্স ফাউন্ডেশন এই দুটি হচ্ছে বাকি থ্রি পয়েন্ট শেয়ার তো আমরা ওভারঅল বুঝতে পারছি যে তুজাস ইঞ্জিস ইন্ডাস্ট্রি এটির কিন্তু প্রায় ফিফটি হচ্ছে বাহিরে আর ফিফটি হচ্ছে তাদের শেয়ার আর ফিফটি ভিতরে হচ্ছে জেনারেল ইলেকট্রিক এরোসেস বা জি এরোস্পেস যারা হচ্ছে লিডিং এয়ারক্রাফট এর ইঞ্জিন ম্যানুফ্যাকচার আমি গত ভিডিওগুলোতে এই জি এরোস্পেস এর নিয়ে অনেক ডিটেলস বিস্তারিত বলেছি তো এভাবে আসলে এই তুর্কির ইঞ্জিন ইন্ডাস্ট্রি তৈরি হয় তাদের যে প্রোডাক্টগুলো তারা ইতিমধ্যে রিলিজ করেছে ইন্ডিজেনাস প্রোডাক্ট হিসাবে আমি অলরেডি বলেছি লাইসেন্স প্রোডাক্ট হিসাবে কিন্তু তারা যেই এর অনেকগুলো ইঞ্জিন তারা কিন্তু তৈরি করেছে এরপরে তারা নিজস্ব সক্ষমতা বাড়ার জন্য নিজেরাই চেষ্টা করে তো নিজেরা প্রথমে টার্বোজেট ইঞ্জিনের ভেতরে টি ই টি জে থ্রি ফাইভ এই ইঞ্জিনটি তারা তৈরি করে এটি কিন্তু খুবই ছোট টার্বোজেট ইঞ্জিন বিশেষ করে তাদের যে ইউএভিগুলো আছে সেগুলোর জন্য আসলে তৈরি করেছে এবং এটি তাদের প্রথম সাকসেসফুল প্রজেক্ট হিসাবে ধরা হয় যেটি আসলে শুরু করে দু বা পাঁচ সালের দিকে এই টেকনোলজি ক্যাপাবিলিটি বিল্ড আপ করার জন্য বিশেষ করে যেহেতু তুর্কি ইউএভি অনেক এগিয়ে গিয়েছে তো ইউএভির প্রধান অংশই হচ্ছে কিন্তু ইঞ্জিন তো এই ইউএভি কে পাওয়ার আপ করার জন্য বা পাওয়ার প্ল্যান্টের জন্য এই জেট ইঞ্জিনটি তারা তৈরি করেছে কিন্তু প্রায় একশো আটাত্তর নিউটন থ্রাস্ট প্রডিউস করতে পারে তার মানে এটি অনায়াসে বিশ কেজি ম্যাক্সিমাম টেক অফ ওয়েটের ইউএভি ফ্লাই করতে পারবে এটি দিয়ে এবং এই ইঞ্জিনটির কিন্তু ওয়েট ছিল প্রায় তিন দশমিক এক কেজির মতো তো এটি আসলে তারা ইনিশিয়ালি শুরু করে প্রথম তাদের ইন্ডিজেনাস ইঞ্জিন হিসাবে আসলে এটিকে আত্মপ্রকাশ করে যেটির নাম হচ্ছে টিজে থ্রি ফাইভ এরপরে তারা আসলে টার্বো প্রপ ইঞ্জিন তৈরি করে সেটার নাম হচ্ছে টিপি থার্টি এইট এটি সেই ইউএি কে পাওয়ার আপ করার জন্য বা পাওয়ার প্ল্যান্ট হিসাবে এটিকেও তৈরি করা হয় এবং এই প্রজেক্টটা ইনোভেশন এবং টেকনোলজি অ্যাওয়ার্ড পায় কিন্তু টেকনোলজি অ্যাওয়ার্ড কংগ্রেস যেটা অনুষ্ঠিত হয় তো এই টিপি থ্রি এইট এই ইঞ্জিনটি ডেভেলপমেন্ট বা এটার প্রজেক্ট শুরু করা হয় সেই দু সালে এবং এটার মেইন মানে কোর ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আগের পূর্ববর্তী যে টিজি থ্রি ছিল মানে পঁয়ত্রিশ ছিল টার বাজেট সেটির প্রিন্সিপাল কিন্তু এখানে ইউজ করা হয় এবং এই টিপি থ্রি এই পুরো প্রজেক্টটি আসলে ডেভেলপ করা হয় যেই তাদের একটা ইউএভি আছে টুর্না সেটের উপরে বেস করে আসলে তৈরি করা হয় এবং এটি ছাড়াও আরও সিমিলার টাইপের অনেক ধরনের ইউএভিতে কিন্তু এই টার্বো ইঞ্জিনটি ইউজ করা হয় এবং এটার যদি ছোট করে আমি স্পেসিফিকেশন বলি এটি কিন্তু ম্যাক্সিমাম থ্রাস্ট বা ইঞ্জিন তার মানে আগের ইঞ্জিন থেকে এটির কিন্তু আরও বেশি শক্তিশালী ছিল এবং এটির ওয়েট কিন্তু ছিল এগারো পয়েন্ট ফাইভ কেজি তার মানে আগেরটি ছিল তিন কেজি তারপরে কিন্তু তারা আরো বড় আকারের ইঞ্জিন তৈরি করে এরপরে কিন্তু তারা আরেকটি টু স্টক গ্যাসোলিন এভিয়েশন ইঞ্জিন তৈরি করে যেটির মডেল হচ্ছে টি ই আই পি যে ফিফটি এটিও আসলে তারা ইউএভির জন্য ডিজাইন করে এবং এই ইঞ্জিনটিও কিন্তু আগের যে ছিল সেটি থেকে কিন্তু আরো বড় এবং আরও শক্তিশালী ছিল এটির যদি আমি স্পেসিফিকেশন বলি এটি হচ্ছে দুইটা সিলিন্ডারের একটি সিলিন্ডার এবং এটার হর্স পাওয়ার হচ্ছে প্রায় পঞ্চাশ হর্স পাওয়ার তার মানে তাদের পূর্ববর্তী যেই ভ্যারিয়েন্ট ছিল বা ইঞ্জিন ছিল সেটি থেকে কিন্তু তারা আরো আপগ্রেড করে ফর্টি ওয়ান থেকে হচ্ছে প্রায় ফিফটি হর্স পাওয়ার তৈরি করতে সক্ষম হয়েছে এবং এটি কিন্তু একটি ফিউল ইঞ্জিন যেটাতে হচ্ছে এফ গ্যাস হান্ড্রেড এল এটি ইউজ করা হয় এবং এই ইঞ্জিনটি দিয়ে কিন্তু যে ইউভিগুলো তৈরি করতো সেগুলো প্রায় তিরিশ হাজার ফিট সিলিং ছিল এবং এটির যে ড্রাই ওয়েট মানে অ্যাক্সোসরিজ ছাড়া উনিশ কেজি ছিল তো তারই ধারাবাহিকতায় তারা আরেকটি টার্বো ইঞ্জিন তৈরি করে যেটির মডেল হচ্ছে টিজে নাইনটি তো এটি আমরা যদি দেখি এই টার্বোজেটটি আগের টার্বোজেট থ্রি ফাইভ থেকে কিন্তু আরো বড় এটিও কিন্তু সেম হাইটেক আনভেন্ড এরিয়াল ওয়েকেলের জন্য কিন্তু তারা তৈরি করে এটিরও স্টাডি বা আর এন শুরু করে দুই হাজার সাল থেকে পরবর্তীতে তারা কিন্তু এটি ডেভেলপ করতে পারে এবং এটি তারা ডোমেস্টিক্যালি বিভিন্ন আনভেন্ড এরিয়াল ওয়েকেলের ইউনিটের সাথে অ্যাটাচ করার জন্য তৈরি করে তো সেই দু সালের যেই টি জে ইঞ্জিন আছে সেই যে থ্রি ইঞ্জিনটাকে আরও ডেভেলপ করে আরও বেশি পাওয়ারফুল করার জন্য জানুয়ারি দু সালে আসলে নতুন আরেকটি প্রোগ্রাম ইনিশিয়েট করে তো এটি যে যে জেট ইঞ্জিনটি তারা তৈরি করে এটি তাদের যে ইউএভি আছে সিমসেক প্ল্যাটফর্ম সেটিতে কিন্তু তারা ইউজ করে প্রথম সেই দু সালের সাতে জুন এবং এটি কিন্তু খুবই সাকসেসফুল একটি প্রজেক্ট ছিল তাদের এবং এটির যদি আমরা একটু স্পেসিফিকেশন বলি এটির ম্যাক্সিমাম থ্রাস্ট ছিল চারশো নিউটনের মতো এবং টোটাল ইঞ্জিনের ওয়েট তিন দশমিক ছয় কেজি ছিল তার মানে আগের ইঞ্জিন থেকে এটির কিন্তু আরও বেশি পাওয়ার ছিল সেম ওয়েটে সেম কনফিগেশনে তারপর তারা আরেকটি ইঞ্জিন ডেভেলপ করে টি জে এটি তারা সেপ্টেম্বর দু করে এবং এটি আসলে মিডিয়াম রেঞ্জ এন্টিশিপ মিসাইল অ্যাটাচ করা হয় এবং তাদের এই পুরো প্রজেক্টের ডিজাইন ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচার সবকিছু কমপ্লিট হয় আসলে দু হাজার সালে তো এই ইঞ্জিনটি কিন্তু একটি ওয়ার্ল্ড রেকর্ড আছে এই টি যে থ্রি হান্ড্রেড যে ইঞ্জিনটি এটি আসলে ওয়ার্ল্ডের প্রথম ইঞ্জিন যেটা এই লিমিটেড ডায়ামিটারের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ার প্রডিউস করতে পারে মানে এটির যে সাইজ ওই অনুসারে কিন্তু সবচেয়ে বেশি পাওয়ার প্রডিউস করা সম্মিলিত ওয়ার্ল্ডের প্রথম ইঞ্জিন এটি প্রায় চোদ্দশো নিউটন থ্রাস্ট উৎপাদন করতে সক্ষম এবং এটা ওয়েট হচ্ছে মাত্র চৌত্রিশ কেজি এবং যে ডায়ামিটারের কথা আমি আসলে বলতেছি মানে খুবই চিকন ডায়ামিটার মানে এইট পয়েন্ট এইট ইঞ্চি মানে সামান্য এইট পয়েন্ট এইট ইঞ্চি ডায়ামিটারের একটা ইঞ্জিন দিয়ে তারা প্রায় চোদ্দশো নিউটন থ্রাস্ট উৎপাদন করতে পারে তো এটা আসলে খুবই যুগান্তকারী একটা ব্যাপার এবং এই ছোট ডায়ামিটারের ইঞ্জিনের ভেতরে ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ইঞ্জিন বলা হয় এটাকে এছাড়া তারা আরো বিভিন্ন ধরনের ডিজেল ইঞ্জিনও বা এভিয়েশন ডিজেল ইঞ্জিনও তৈরি করে যেমন পিডি টু 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 এস টি যেমন পিডি ওয়ান এইট এস টি তারপর হচ্ছে পিডি ইঞ্জিন তো এরপর হচ্ছে তারা টিএফ টেন টার্বো ফ্যান ইঞ্জিন তৈরি করে এটি তাদের প্রথম ইন্ডিজেনাস টার্বো ফ্যান ইঞ্জিন যেটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ইঞ্জিন তো তুর্কির যেই টার্বো ফ্যান ইঞ্জিন নিড আছে সেটি পূরণ করার জন্য তারা তাদের ইন্ডিজেনাস টার্বো ফ্যান ইঞ্জিন তৈরি করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে যেটা আফটার বার্না সহ থ্রাস্ট হচ্ছে টেন এবং ড্রাই থ্রাস্ট মানে আফটার ছাড়া হচ্ছে সিক্স পাউন্ডের মতো এবং এই ইঞ্জিনটি কিন্তু তুর্কির প্রথম তৈরি করা ফাইটার এয়ারক্রাফট কান এই প্রোগ্রামের যে ইঞ্জিন ইঞ্জিনের রিকোয়ারমেন্টস পূরণ করার জন্য কিন্তু তারা এই ইঞ্জিনটি তৈরি করে তো এই ছিল এটির মাধ্যমে আসলে বুঝতে পারে তুর্কি যে তাদের নিজস্ব তৈরি ইন্ডিজেনাস আফটার বার্ন টার্বো ফ্যান সম্বলিত যে ইঞ্জিন এটি তাদের দেশের জন্য আসলে কতটুকু প্রয়োজন এবং এটার যেই ব্যবহার কান প্রোগ্রামে ব্যবহার করবে এছাড়া অন্যান্য বিভিন্ন প্রোগ্রামে তাদের যেই ব্যবহার করার উদ্দেশ্য সেটি কিন্তু তারা এই প্রোগ্রামের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে এটার যদি স্পেসিফিকেশন দেখি এটা থ্রাস্টের যেটা আমি বললাম ড্রাই থ্রাস্ট হচ্ছে প্রায় সিক্স থাউজেন্ড এলবিএফ এবং আফটার বার্নার সহ এটা টেন থাউজেন্ড এলবিএফ আসে তো এরপরে আমরা চলে আসি তুর্কির সবচেয়ে অত্যাধুনিক রিসেন্ট টার্বো ফ্যান ইঞ্জিন যেটির কথা আমরা সবাই জানি এটির নাম হচ্ছে টি এফ সিক্স থাউজেন্ড তো সিক্স থাউজেন্ড থেকে বুঝতে পারছি যে এটির ড্রাই থ্রাস্ট হচ্ছে সিক্স থাউজেন্ড এবং এই ইঞ্জিনের মধ্য দিয়ে তারা যেই টার্ভা ফ্যান ইঞ্জিনের টেকনোলজি অ্যাক্সেসরি সিস্টেম তারপর হচ্ছে ফ্যান মডিউল ভেরিয়েবল স্টেট ভেন কম্পেসর এছাড়া ফ্লো মিক্সচার এক্সোস্ট আফটার বার্নার এই সব কিছু আসলে তারা ফার্স্ট টাইমের জন্য নিজেরা সফল হয় এবং সেই যে টেকনোলজিটা তারা এতদিন ধরে নিজে নিজে তৈরি করার চেষ্টা করতেছিল বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিভিন্ন লাইসেন্স ইঞ্জিনের এয়ারক্রাফটের ম্যানুফ্যাকচারিংয়ের থেকে শিক্ষা নিয়ে এটির মাধ্যমে কিন্তু তারা সেই গ্রাউন্ড ব্রেকিং যেই টেকনোলজিটা আছে সেটা কিন্তু তারা অ্যাকওয়ার করতে সাকসেসফুল হয় তো এই ইঞ্জিনটার যদি আমি কথা বলি এটির রাইট হ্যাস হচ্ছে সিক্স এবং এটির বাইপাস রেশিও কিন্তু ওয়ান এবং এটার যে ফ্যান কনফিগারেশন আছে এটা মাত্র কিন্তু টু স্টেজ এক্সিয়াল ফ্লো ফ্যান কনফিগারেশন এবং এটার যে কম্প্রেসর আছে সেই কম্প্রেসর কিন্তু মাত্র সিক্স স্টেজ এক্সিয়াল কম্প্রেসর

এই প্রজেক্টটিও তারা নিজেরাই কমপ্লিট করে এবং তাদের টার্বো শ্যাফট ইঞ্জিন ডেভেলপমেন্টের উপরে যে দক্ষতা সেটি প্রকাশ করার জন্য কিন্তু তুর্কি এই প্রজেক্টটি হাতে নেয় তো এই প্রজেক্টটি আসলে শুরু করা হয় মার্চের আট তারিখে দু সালে যেটার মিশন ছিল তুর্কির যে ইঞ্জিন ইকোসিস্টেম আছে সেটা পূরণ করা ইঞ্জিনের ভিতরে তারা জেট ইঞ্জিন তৈরি করলো রোটার ইঞ্জিন তৈরি করলো তারপর হচ্ছে টার্বো ফ্যান ইঞ্জিন তৈরি করলো এবং শেষ টার্বো শ্যাফট ইঞ্জিন তো এর মাধ্যমে তাদের আসলে ফরেন ডিপেন্ডেন্সিটা কমাবে মানে বাইরের দেশের যেসব ইঞ্জিন ম্যানুফ্যাকচার আছে তাদের উপর নির্ভরশীলতা কমাবে তো সেই ক্ষেত্রে তারা শেষ মাস কিন্তু হেলিকপ্টার ইঞ্জিনটাও তৈরি করলো এবং এটিও তাদের একটি ইন্ডিজেনাস প্রজেক্ট ছিল তো এটার একটু যদি আমরা স্পেসিফিকেশন দেখি এটির মডেল থেকে আমরা বুঝতে পারছি এটি হচ্ছে চৌদ্দশো হর্স পাওয়ার বা স্যাফট হর্স পাওয়ার বলা হয় যেটাকে পুরো ইঞ্জিনের ওয়েট হচ্ছে আটশো চুয়ান্ন কেজি এবং এটি দিয়ে যে হেলিকপ্টার সেটি কিন্তু প্রায় বিশ হাজার ফিট উপর দিয়ে ফ্লাই করতে পারবে মানে সার্ভিস সিলিং হচ্ছে বিশ হাজার ফিট এবং এটার ভিতরে কিন্তু ফুল ইঞ্জিন কন্ট্রোল অথরিটি আছে মানে ফেরেক সিস্টেম দেওয়া তো এটি তাদের টার্বোশ্যাফ্ট ইঞ্জিন ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা আট বছরের একটা প্রজেক্ট ছিল আট বছর ধরে তারা এই ইঞ্জিনটি তৈরি করার জন্য প্রজেক্ট হাতে নেয় এবং পরবর্তীতে তাদের যে ইঞ্জিনিয়ারিং অফিস আছে বা সেখানে এই বলে প্রকাশ করা হয় ওভারঅল যদি আমি সামারি করি তুর্কির এয়ারক্রাফট ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নিয়ে তারা বেসিক্যালি তাদের পর নির্ভরশীলতা মানে বাইরের দেশের উপরে নির্ভরশীলতা কমানোর জন্য তারা কিন্তু তাদের ইউএভির উপর ফোকাস দিয়েছে এবং তারা কিন্তু ইন্ডিজেনাস অনেক ইউএভি তৈরি করেছে যেমন বাইরে একটা থেকে শুরু করে অনেক ধরনের ইউভি কিন্তু তারা তৈরি করেছে এবং এই ইউভিগুলো তৈরি করার পরে তারা তখন দেখতে পেয়েছে যে ইঞ্জিনগুলো কিন্তু তাদের বাইরে থেকে আনতে হতো যেমন বাইরে একটা টিভি টুর ক্ষেত্রে যদি আমি বলি রোটেক্স নাইন টুয়েলভ ইঞ্জিন তারা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করতে হতো তো দেখা যেত যদি ইউরোপের সাথে তাদের সম্পর্ক খারাপ হয়ে যায় তখন কিন্তু রোটেক্স কোম্পানি তাদেরকে ইঞ্জিন দেওয়া বন্ধ করে দেবে তো এইসব নানাবিধি চিন্তা করে তারা হচ্ছে নিজেরাই তাদের নিজেদের ইঞ্জিন তৈরি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে এবং সেই দু সাল থেকে আসলে তারা এই ইঞ্জিন তৈরির ব্যাপারে আগায় প্রথমে তারা যেটা করে সেটা হচ্ছে তারা জি এরোস্পেস মানে ওয়ার্ল্ডের লিডিং ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইউরোপের তাদের সাথে পার্টনারশিপে যেটা আমরা দেখতে পাই প্রায় ফিফটি ফিফটি পার্টনারশিপে কিন্তু তারা প্রথমে লাইসেন্স বিল্ড ইঞ্জিন তৈরি করার প্ল্যান হাতে নেয় এবং তারা প্রায় তিন চারটের মতো কিন্তু লাইসেন্সড বিল্ড ইঞ্জিন তৈরি করে জি এয়ারোস্পেসের পরবর্তীতে তারা যখন নিজেরা টেকনোলজি অ্যাকুয়ার করে ফেললো তাদের স্কিল ম্যান পাওয়ার হয়ে গেলো তারা বুঝে গেল কিছু তখন তারা কিন্তু ছোট আকারের একটা জেট ইঞ্জিন তৈরি করলো যেটা হচ্ছে মানে তিন কেজির ওজনের একটা জেট ইঞ্জিন খুবই সিম্পল ছোট একটা জেট ইঞ্জিন সো এরপরে যেই অ্যাপ্রোচটা করে তারপর হচ্ছে তারা পিস্টন ইঞ্জিনের দিকে চলে যায় এরপরে হচ্ছে রোটার ইঞ্জিনের দিকে যায় এরপর এরপরে আরেকটু বড় জেট ইঞ্জিন তৈরি করে এভাবে কিন্তু পরবর্তীতে তারা টার্বো ফ্যান ইঞ্জিন যেটা হচ্ছে টিএফ সিক্স থাউজেন্ড এটি কিন্তু তৈরি করে এবং পরবর্তীতে তারা কিন্তু হেলিকপ্টারের ইঞ্জিনও তৈরি করে তার মানে ইন ফিউচার নেক্সট তাদের যে কোনো এয়ারক্রাফ্টের বা যে কোনো ড্রোনের জন্য যেই ইঞ্জিনগুলো দরকার সেই ইঞ্জিনগুলো কিন্তু তাদের নিজেদের দেশেই তারা তৈরি করতেছে এবং সেগুলো কিন্তু পরনির্ভরশীলতা কমিয়ে দিচ্ছে তো এইভাবেই আসলে এক একটা কান্ট্রির অ্যাপ্রোচ হওয়া দরকার যেই অ্যাপ্রোচটা তুর্কি আসলে সঠিকভাবে নিতে পেরেছে তো আমাদের দেশ বাংলাদেশও যদি এই ধরনের অ্যাপ্রোচ নেয় আমরা কিন্তু এই পুরো স্টোরিটা থেকেই পুরো সিনারিটা আমরা বুঝে ফেললাম যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে বাইরে দেশের অলরেডি ইস্টাবলিশড কোনো ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে বাংলাদেশের কোনো প্রাইভেট কোম্পানি অথবা পাবলিক কোম্পানি মিলে যদি তারা লাইসেন্স বিল্ড আগে ইঞ্জিন তৈরি করতে পারে এরপরে তারা হচ্ছে আস্তে আস্তে ছোটো থেকে শুরু করে পরবর্তীতে কিন্তু টার্বো ফ্যান টার্বো শ্যাফট হেলিকপ্টার ইঞ্জিনও তৈরি করতে পারবে বাংলাদেশ তো আমি মনে করি এই পুরো স্টোরি থেকে আমরা পুরো ওভারঅল একটা আইডিয়া পেলাম যে তুর্কির যেই ইঞ্জিন তৈরির ইতিহাস এবং ইন্ডিজেনাস ইঞ্জিন তৈরি করার ব্যাপারে যে তাদের পাতটা ছিল ওয়ে পয়েন্ট বা ওয়ে পাতটা ছিল সেটা কিন্তু আমরা পুরো ওভারঅল একটা ক্লিয়ার আইডিয়া পেলাম তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আর এরকম ভিডিও যদি আরো দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটাও আমাদেরকে কমেন্ট সেকশন জানাতে পারেন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ফ্লাইং